পিএইচপি সত্যের সন্ধানে, পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দূরের কাছের, দেশ কিংবা প্রবাসীর, যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক রিয়েলিটি শো পিএইচপি সত্যের সন্ধানে 2022-এর আসরে। দর্শক, আমাদের এবছর টাইটেল স্পন্সর হিসেবে আছেন পিএইচপি ফ্যামিলি, স্পন্সর বাই গাউসিয়া কমিটি বাংলাদেশ, পাওয়ার্ড বাই আল হারামাইন হজ কাফেলা ও FMS মেরিটাইম এজেন্সি। দর্শক, আমরা এবছর 32 জন প্রতিযোগীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার এবছরের আসরে। সারা বাংলাদেশ থেকে আমরা বাছাই করে 32 জনকে নিয়ে আমরা 8টি ভাগে ভাগ করে, প্রথম ভাগ মক্কি গ্রুপকে নিয়ে আমরা 4 জন প্রতিযোগী এবং কয়েকজন দর্শক আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এবং আমাদের সাথে আছেন একজন খুদে কারি। রহমত মাগফিরাত নাজাতের বার্তা নিয়ে মাহে রমাদান এসেছে। পবিত্র কোরআনের নাজিলের মাস এই মাহে রমাদান। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে এবং অসংখ্য ফজিলতের কথা আমরা জানি। আসুন আমরা আমাদের আজকের এই আয়োজনের শুরুতেই পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত শুনে আসি। আর তেলাওয়াত করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের এক খুদে বন্ধু ওসমান সিদ্দিকী। আমি ওসমান সিদ্দিকীকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين সদাকাল্লাহু আযীম ওয়া সদাকা রাসূলুহু নবিয়ুল হাবিবুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুলিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। পিএইচপি সত্যের সন্ধানে, পিএইচপি সত্যের সন্ধানে। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের এই পর্বের 4 জন প্রতিযোগীর সাথে।
আমি শুরুতেই আমার ডান দিকের প্রতিযোগী, আপনার নাম, আপনার কোন ক্লাসে আপনি পড়েন, আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন, কোন বিভাগ থেকে এসেছেন, দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ আতাউল্লাহ বিন আশরাফি। আমি আন্নাজাত আইডিয়াল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত। আমি ঢাকা বিভাগ থেকে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যয়নরত জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, আলিম দ্বিতীয় বর্ষ, বিভাগ চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ জুনাইদুল ইসলাম, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত, এসেছি ঢাকা বিভাগ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ রাহাতউদ্দিন, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, আলিম দ্বিতীয় বর্ষে, এসেছি চট্টগ্রাম বিভাগ থেকে। দর্শক, আমরা একে করে আমাদের চারজন প্রতিযোগীর পরিচয় জেনে নিলাম। এরকমভাবে আমাদের আটটি গ্রুপের 32 জন প্রতিযোগী প্রথম রাউন্ডে অংশগ্রহণ করবে। প্রথম রাউন্ড থেকে ওনারা প্রত্যেকে আবার দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ পাবে। প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের সর্বমোট পয়েন্ট যুক্ত হয়ে যিনি যে সমস্ত প্রতিযোগীরা ভালো রেজাল্ট করবেন তারা পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন। আমি এ পর্যায়ে আপনাদেরকে আমাদের সেগমেন্ট সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা তিনটি সেগমেন্ট নিয়ে আসব। প্রথম সেগমেন্ট কোরআন, দ্বিতীয় সেগমেন্ট হাদিস এবং তৃতীয় সেগমেন্ট থাকবে সঠিক ও ভুল। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই রাউন্ডের প্রথম সেগমেন্টে, কোরআন থেকে। আমাদের প্রথম সেগমেন্ট কোরআনের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা প্রত্যেকেই 2টি করে প্রশ্ন করব এবং আপনাদেরকে এক কথায় উত্তর দিতে হবে। এরপরে আবারও আমি আপনাদের কাছে ফিরে আসব এবং প্রত্যেকে আরও একটি করে প্রশ্ন করা হবে, এমসিকিউ টাইপ প্রশ্ন, যেটার মধ্যে 30 সেকেন্ড সময় দেওয়া থাকবে এবং এই সময়ের মধ্যেই আপনাদেরকে জবাব দিতে হবে। এবং প্রতিটি সঠিক জবাবের জন্য রয়েছে 5 পয়েন্ট এবং যদি কেউ সঠিক উত্তর দিতে না পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো নাম্বার মাইনাস হবে না। তো আমি কি শুরু করতে পারি? কোরআনের প্রথম প্রশ্ন আপনার জন্য, কোরআনুল কারিমে কয়টি মাসের নাম উল্লেখ হয়েছে এবং কি কি? দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না, আমি সঠিক উত্তরটি আপনাকে বলে দিই। পবিত্র কোরআনে শুধুমাত্র একটি মাসের নাম উল্লেখ হয়েছে, সেটি হচ্ছে রমাদান। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআনের কোন ঘটনাকে আহসানুল কসস বা সর্বোত্তম কাহিনী বলা হয়েছে? এটি হচ্ছে ইউসুফ জুলেখা বা হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনীকে। হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনাকে পবিত্র কোরআনে আহসানুল কসস বলা হয়েছে, আপনার জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা দ্বিতীয় প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনুল কারিমে কোন নবীর কিস্তি বানানোর ঘটনা বর্ণিত হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে নিচ্ছি, হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালাম, আপনার জবাব সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কোরআনুল কারিমে কোন সূরার নামের অর্থ দস্তরখানা? সূরা হুজরাত। সূরা হুজরাত, সূরা হুজরাতের অর্থ দস্তরখানা আপনি বলছেন, না আসলে আপনার জবাবটি সঠিক হয়নি। পবিত্র কোরআনের সূরা আল মায়দার নাম অর্থ হচ্ছে দস্তরখানা। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন সূরাকে কোরআনে পাকের দুলহা বলা হয়েছে? সূরাতুল ওয়াকিয়াকে। সূরা ওয়াকিয়াকে আপনার জবাব সঠিক হয়নি, সূরা রহমানকে পবিত্র কোরআনের দুলহা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোরআনুল কারিমে কয়জন মহিলার নাম এসেছে এবং তাদের নাম কি? শুধুমাত্র হযরত মারিয়াম আলাইহিসসালামের নাম এসেছে। শুধুমাত্র হযরতে মারিয়াম আলাইহিসসালামের নাম এসেছে, আপনার জবাব সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। এরপর যে আপনার জন্য প্রশ্ন, কোরআনুল কারিমে সর্বোচ্চ বারংবার উচ্চারিত আয়াত কোনটি? দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। পবিত্র কোরআনের সর্বোচ্চ বারংবার উচ্চারিত আয়াতটি হচ্ছে ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন সূরা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দিকে ঝুঁকে গিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি এটার উত্তর হিসেবে বেছে নিচ্ছি, সূরা তহা। সূরা তহা, আপনার জবাব সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। এই পর্যায়ে আমি আবারও আমাদের প্রথম প্রতিযোগীর কাছে আসছি। এখন আপনাদেরকে একটি একটি করে প্রশ্ন করা হবে এবং সময় থাকবে 30 সেকেন্ড। 4টি অপশন বলে দেওয়া হবে, আপনাদেরকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মুসা আলাইহিসসালামের নাম পবিত্র কোরআনে কতবার এসেছে? প্রথম অপশন 125 বার, দ্বিতীয় অপশন 336 বার, তৃতীয় অপশন 136 বার, চতুর্থ অপশন 70 বার। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। ইয়া
অপশনগুলো আবার একটু বললে ভালো হয়। অপশনগুলি হচ্ছে 125 বার, দ্বিতীয় অপশন 336 বার, তৃতীয় অপশন 136 বার, চতুর্থ অপশন 70 বার। আপনার কিন্তু টাইম ফুরিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ 136 বার। গ 136 বার আপনার জবাব সঠিক হয়েছে। দ্বিতীয় প্রতিযোগী আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হারুত মারুত ফেরেশতাদ্বয় কোন শহরে এসেছিলেন? আপনার জন্য প্রথম অপশন বসরা, দ্বিতীয় অপশন কুফা, তৃতীয় অপশন বাবেল, চতুর্থ অপশন মাদিয়ান। আপনার সময় শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে নিচ্ছি গ বাবেল। বাবেল আপনার জবাব সঠিক হয়েছে। তৃতীয় প্রতিযোগী আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রোজা কখন থেকে ফরজ হয়েছে? অপশন এক দ্বিতীয় হিজড়ি থেকে, অপশন দুই চতুর্থ হিজড়িতে, অপশন তিন অষ্টম হিজড়িতে, অপশন চার মিরাজের রজনীতে। আলহামদুলিল্লাহ, অপশন ক দ্বিতীয় হিজড়ি থেকে। দ্বিতীয় হিজড়িতে আপনি তো খুব দ্রুত জবাব দিয়েছেন এবং আপনার জবাব সঠিক হয়েছে। চতুর্থ প্রতিযোগী আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন সুরাটি পবিত্র কোরআনের চতুর্থাংশের সমপরিমাণ? অপশন এক সুরা কাফিরুন, অপশন দুই সুরা মুলক, অপশন তিন সুরা ইখলাস, অপশন চার সুরা আর রহমান। আপনার সময় শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি এটার উত্তর হিসেবে বেছে নিচ্ছি সুরা ইখলাস। আপনি উত্তর হিসেবে বেছে নিয়েছেন সুরা ইখলাস, আমরা কি লক করে দেব? জি, আপনার হাতে কিন্তু সময় আছে। জি, লক করে দেব। আমি লক করে দিয়েছি। আপনি বলেছেন পবিত্র কোরআনের সুরা ইখলাসকে কোরআনের চতুর্থাংশের সমপরিমাণ বলা হয়েছে। আপনার জবাবটি সঠিক হয়নি। সঠিক জবাব হবে সুরা কাফিরুন, এবং পবিত্র কোরআনে এক তৃতীয়াংশ বলা হয়েছে সুরা ইখলাসকে। দর্শক, আমরা এর সাথে শেষ করলাম আমাদের প্রথম সেগমেন্ট। আসুন আমরা প্রথম সেগমেন্টে কে কেমন পারফরমেন্স করলো আমরা জেনে আসি। প্রথম প্রতিযোগী আতাউল্লাহ বিন আশরাফি পেয়েছে 10 পয়েন্ট, আনোয়ার পেয়েছে 10 পয়েন্ট, জোনায়দুল ইসলাম পেয়েছে 10 পয়েন্ট, রাহাতউদ্দিন পেয়েছে 5 পয়েন্ট। এখন চলে যাচ্ছি দ্বিতীয় সেগমেন্ট, আর দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে হাদিস। হাদিস সেগমেন্টের নিয়মটাও আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। এটি আমাদের প্রথম সেগমেন্টের মতোই, অর্থাৎ আপনাদের প্রত্যেককে দুইটি করে প্রশ্ন করা হবে এবং আপনারা সময়ের মধ্যেই প্রশ্নের জবাব দিতে পারবেন। এক কথায় আপনাদেরকে জবাব দিতে হবে। পরবর্তীতে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসব এবং প্রত্যেককে একটি একটি করে MCQ টাইপ প্রশ্ন করা হবে। চারটি অপশন আমরা বলে দেব, যে কোনো একটিকে আপনাকে বাছাই করে নিতে হবে। প্রথম প্রতিযোগী আপনার জন্য প্রশ্ন, হাদিসের পরিভাষায় হাদিসের তাকরিরি কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করার যা বলেছেন, জি, তাকে হাদিসে তাকরিরি বলে। হাদিসে তাকরিরি বলে। আপনি যে উত্তরটি দিয়েছেন সেটি সঠিক হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোসম্মতিকে হাদিসে তাকরিরি বলে। যাই হোক, আমরা আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসছি, আশা করছি আপনি এটি উত্তর দিতে পারবেন। হাদিস অনুযায়ী আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় নাম কি কি? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাধিক প্রিয় নাম আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আপনার জবাব সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রতিযোগী আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ইমানের 70টি শাখার মধ্যে সবচেয়ে ছোট শাখা কোনটি? আলহামদুলিল্লাহ, আমি আর উত্তর হিসেবে বেছে নিচ্ছি ওয়াদনাহা ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আপনার জবাব সঠিক হয়েছে। এর সাথে চলে যাচ্ছি আপনার কাছে দ্বিতীয় প্রশ্নে, ইসলামী শরীয়তে হাদিস কততম মূল ভিত্তি? আলহামদুলিল্লাহ, ইসলামী শরীয়তে হাদিস দ্বিতীয় মূল ভিত্তি ইসলামের। ইসলামের দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে হাদিস। আপনার জবাব সঠিক হয়েছে। তৃতীয় প্রতিযোগী আপনার জন্য প্রথম প্রশ্ন, কিয়ামতের দিন আগুনের কাছি দ্বারা কাদের জিবা কর্তন করা হবে? আলহামদুলিল্লাহ, যারা দুনিয়াতে অন্যকে সৎ কাজের আদেশ দিত কিন্তু নিজেরা সেই কাজ করতো না, তাদের জিবা কিয়ামতের দিন আগুনের কাছি দ্বারা কাটা হবে। আপনার জবাব সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারীর শাস্তি কি হবে? এটা হারাম। হারাম, কিন্তু আমি প্রশ্ন করেছি আপনাকে যে এটার শাস্তি কি হবে। হাদিস শরীফে আত্মীয়তা সম্পর্ককে সিলা রহিমি বলা হয়েছে এবং এটা সম্পর্ক রক্ষা করতে বলা হয়েছে, এবং
এটা শাস্তি স্বরূপ বলা হয়েছে সে জাহান্নামে যাবে, কেউ যদি সে জাহান্নামে যাবে। আপনার জবাব সঠিক হয়েছে। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, হাদিস শরীফে ফরজ নামাজের পর সবচেয়েতে উত্তম নামাজ কোন নামাজকে বলা হয়েছে? তাহাজ্জুদের নামাজ। আপনার জবাব সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে করে মসজিদে হারাম থেকে মসজিদে আকছায় পৌঁছিয়েছেন? বোরাক। বোরাকে চড়ে। আপনার জবাব সঠিক হয়েছে। এই পর্যায়ে আমি প্রথম প্রতিযোগীর কাছে আবার ফিরে আসছি। আপনার জন্য এমসিকিউ টাইপ প্রশ্ন, এখন আপনাকে একটি প্রশ্ন করা হবে, এর চারটি অপশন আমরা বলে দেব, যে কোনো একটিকে আপনাকে বাছাই করে নিতে হবে, সময় থাকবে 30 সেকেন্ড। আপনি প্রস্তুত? জি ইনশাল্লাহ। প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামের বয়স কত ছিল? আপনার জন্য অপশন 1 500 বছর, অপশন 2 700 বছর, অপশন 3 900 বছর, অপশন 4 1000 বছর। আপনার সময় শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, 1000 বছর। 1000 বছর, আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। আপনার জবাব সঠিক হয়েছে। দ্বিতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন, কিয়ামতের বড় আলামত কোনটি? অপশন 1 ইয়াজুজ মাজুজের আবির্ভাব, অপশন 2 বেবিচার বৃদ্ধি পাওয়া, অপশন 3 ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া, অপশন 4 বাইতুল মুকাদ্দাস বিজয়। আপনার সময় শুরু হয়ে গেছে। কিয়ামতের বড় আলামত কোনটি? অপশনগুলো হচ্ছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব, অপশন 2 বেবিচার বৃদ্ধি পাওয়া, অপশন 3 ফিতনা ফাসাদ বৃদ্ধি পাওয়া, অপশন 4 বাইতুল মুকাদ্দাস বিজয়। ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ইয়াজুজ মাজুজের আবির্ভাব। আমি কি লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক। কিয়ামতের বড় আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব। আপনার জবাবটি সঠিক হয়েছে। তৃতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা কত দূর যায়? অপশন 1 70 মাইল, অপশন 2 3 মাইল, অপশন 3 10 মাইল, অপশন 4 1 মাইল। আপনার সময় শুরু হয়ে গেছে। আমি প্রশ্নটি আবার করছি, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা কত দূর চলে যায়? আলহামদুলিল্লাহ, 70 মাইল। 70 মাইল। আপনার জবাবটি আমরা নিয়েছি, লক করে দেব? জি লক করে দেওয়া হোক। 70 মাইল আপনি বলেছেন, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা 70 মাইল দূর চলে যায়। আপনার জবাবটি সঠিক হয়নি, সঠিক জবাব হবে 1 মাইল। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিসে? অপশন 1 নামাজ, অপশন 2 দোয়া, অপশন 3 রোজা, অপশন 4 জাকাত। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি দোয়া। দোয়া। আমরা কি লক করে দেব? জি লক করে দেওয়া হোক। দোয়া ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আপনার জবাব সঠিক হয়েছে। এর সাথে আমরা আমাদের এই সেগমেন্ট শেষ করছি, আর এই সেগমেন্টের শেষ প্রান্তে এসে আমরা এই সেগমেন্টে কত পয়েন্ট অর্জন করেছে আমি তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আতাউল্লাহ বিন আশরাফি পেয়েছে 10 পয়েন্ট, আনোয়ার পেয়েছে 15 পয়েন্ট, জোনায়দুল ইসলাম পেয়েছে 10 পয়েন্ট, রাহাতউদ্দিন পেয়েছে 15 পয়েন্ট। আমরা চলে যাব আমাদের এর পরবর্তী সেগমেন্টে। তো এই পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আমরা আসুন একটি নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে আসি। আর নাত রসুল পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি আমাদের ক্ষুদে শিল্পী ওসমান সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে
মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি বালার কত শান কত মান মোর কমলি বালার আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি বালার কত শান কত মান মোর কমলি বালার ও গো কমলি বালা ও গো মদিনা বালা ও গো কমলি বালা ও গো মদিনা বালা নিয়ে যাও একই বাণী সুনার মদিনায় নিয়ে যাও একই বাণী সুনার মদিনায় নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনাদি তার দাও গো শাহে মদিনা। ওসমান সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কণ্ঠে আমাদেরকে নাত উসুল শোনানোর জন্য। তো আমরা এর সাথে এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট। পরবর্তী সেগমেন্ট হচ্ছে ভুল শুদ্ধ। আমরা এইবারের এই সেগমেন্টটি শুরু করছি অন্যরকমভাবে। এই সেগমেন্টটি শুরু করার আগে আমি প্রতিযোগী এবং দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই সেগমেন্টের নিয়মটি বলে দিচ্ছি। এই সেগমেন্টে প্রত্যেককে আমরা পাঁচটি করে প্রশ্ন করব এবং এই পাঁচটি প্রশ্ন আপনাদেরকে যখন করা হবে শোনার সাথে সাথে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে জবাব দিতে হবে। এক কথায় সঠিক অথবা ভুল বলতে পারেন অথবা হ্যাঁ অথবা না বলতে পারেন, যেভাবে আপনি বলেন না কেন। মূল কথা হচ্ছে যে আপনি যেই প্রশ্নটি শুনেছেন, যেই কথাটি আপনি শুনেছেন, এটা কি সঠিক নাকি ভুল, আপনাকে এটা বলতে হবে। তো সময় কিন্তু পাওয়া যাবে না, সময় পাওয়া যাবে মাত্র পাঁচ সেকেন্ড করে। তো আমি প্রশ্ন করছি আপনাকে, কোরআন মজিদ 22 বছরে নাজিল হয়েছে, ভুল। বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ভুল। তাওরাত ইব্রানি ভাষায় নাজিল হয়েছে, সঠিক। সালাত শব্দের অর্থ রহমত, ভুল। ইমানের শাখা 40টি, ভুল। আপনি যে কয়টি জবাব দিয়েছেন আপনার প্রত্যেকটি জবাবই সঠিক হয়েছে, তবে একটি আপনি সঠিক জবাব দিতে পারেননি, সেটি হচ্ছে সালাত শব্দের অর্থ রহমত, আপনি বলেছেন ভুল, সালাত শব্দের অর্থ রহমত। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে দিই যে ভুল উত্তরগুলি অর্থাৎ যেই প্রশ্নগুলি ভুলভাবে করা হয়েছে, পবিত্র কোরআন মজিদ 22 বছরে নয় 23 বছরে নাজিল হয়েছে, বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করছেন হযরত মিকাইল আলাইহিস সালাম, এবং ইমানের শাখা 40টি নয় বরং ইমানের শাখা হচ্ছে 70টি বা তারও অধিক। আপনি চারটি সঠিক জবাব দিতে পেরেছেন, একটি সঠিক জবাব আপনি দিতে পারেননি। এই পর্যায়ে আপনার জন্য, কোরআন মাজিদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী, ভুল। কুফর ও ইমানের মাঝে সালাত পার্থক্য সৃষ্টি করে, সঠিক। আসমানি কিতাব মোট 4টি, ভুল। ওহী শব্দের অর্থ প্রকাশ্য জানিয়ে দেওয়া, সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, ভুল, ভুল। আপনি একটি ভুল জবাব দিয়েছেন, ওহী শব্দের অর্থ প্রকাশ্য জানিয়ে দেওয়া, আপনি বলেছেন সঠিক, সঠিক জবাব হবে গোপনে জানিয়ে দেওয়া, এটিকে বলা হয় ওয়াহি। আর পাশাপাশি যেই ভুল জবাবগুলি এখানে আছে সেটি হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অমীয় বাণী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম মুজিজা চন্দ্র দ্বিখণ্ডিত করা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম মুজিজা হচ্ছে আল কোরআন, এবং সেই কোরআনের
নাজিলের মাস মাহে রমাদান। এবার আমি চলে আসছি আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে। তো আপনার জন্য প্রশ্ন হচ্ছে, দিন শব্দের অর্থ ধর্ম পালন। ভুল। মহান স্রষ্টার সর্বোত্তম নির্দেশ হচ্ছে ইকরা। সঠিক। ওয়াদা ভঙ্গ করার মুনাফিকের আলামত। সঠিক। ইসলামের প্রথম বুনিয়াদ নামাজ। সঠিক। নবীজির কুনিয়াত আহমদ। ভুল। আপনি একটি জবাব মিস করেছেন, অর্থাৎ সঠিক জবাব দিতে পারেননি। ইসলামের প্রথম বুনিয়াদ নামাজ আপনি সঠিক বলেছেন, সঠিক জবাবটি হবে ইসলামের প্রথম বুনিয়াদ হচ্ছে ইমান। দর্শক, আমাদের এখানে যে ভুল উত্তরগুলি দেওয়া আছে আমি সঠিক জবাবগুলি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। দিন শব্দের অর্থ হচ্ছে সঠিক জীবন ব্যবস্থা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত আহমদ নয়, এ আহমদ নবীজি সাল্লামের আরেকটি নাম, আর নবী সাল্লামের কুনিয়াত বা উপনাম হচ্ছে আবুল কাসিম। চতুর্থ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হাত তুলে দোয়া করার আদব। সঠিক। শাবানের 14তম দিবাগত রজনী বিশেষ ইবাদতের জন্য আদেশ করা হয়েছে। সঠিক। নাজাসাত 3 প্রকার। বল। ফজরের ফরজ নামাজের পর কোন সালাত আদায় করা মাকরুহ। সঠিক। জুমার নামাজের জন্য একবার আজান দেওয়া হয়। ভুল। ভুল। আপনি সবগুলি সঠিক জবাব দিতে পেরেছেন, এবং যে ভুল উত্তরগুলি এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ নাজাসাত 3 প্রকার বলা হয়েছে, নাজাসাত 2 প্রকার, এবং জুমার নামাজে একবার আজান দেওয়া হয় না, জুমার নামাজে 2 আজান দেওয়া হয়। এর সাথে আমরা শেষ করছি আমাদের এই সেগমেন্ট। আমি রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরছি, আমাদের এই সেগমেন্টে কারা কেমন পারফরমেন্স করেছে আমি সেই রেজাল্টগুলি বলছি। সঠিক ও ভুল সেগমেন্টে আতাউল্লাহ বিন আশরাফি পেয়েছে 8, আনোয়ার পেয়েছে 8, জুনাইদুল ইসলাম পেয়েছে 8, রাহাতউদ্দিন পেয়েছে 10। আমরা 3টি সেগমেন্ট শেষ করেছি, আপনাদেরকে নিয়ে আমরা আবার দ্বিতীয় রাউন্ডে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের প্রথম রাউন্ডের যেই ফলাফল এবং দ্বিতীয় রাউন্ডের ফলাফল, সম্মিলিত ফলাফলের উপরে ভিত্তি করে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের উভয় ফলাফল কিন্তু আমরা যোগ করব। সুতরাং আপনার পরবর্তী রাউন্ডে আসার আগে আমি আশা করব প্রত্যেকে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, যেন আপনাদের মধ্যে প্রত্যেকেই চেষ্টা থাকবে যেন আপনারা পরবর্তী ধাপ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যেন যেতে পারেন। দ্বিতীয় রাউন্ডে 2 বাদ যাবে, আমি আশা করব যে আপনারা এমনভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যেন আপনি বাদের তালিকায় না পড়েন। দর্শক, আমি এই পর্যায়ে তুলে ধরছি আমাদের আজকেরই পর্বে, অর্থাৎ 3টি সেগমেন্টে কারা কেমন পারফরমেন্স করেছে আমি সম্মিলিত স্কোর আপনাদের সামনে তুলে ধরছি। আতাউল্লাহ বিন আশরাফি পেয়েছে 28, আনোয়ার পেয়েছে 33, জুনাইদ ইসলাম পেয়েছে 28, রাহাতউদ্দিন পেয়েছে 30। তো আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা আপনারা আগামী পর্বে আরও ভালো পারফরমেন্স করে আসবেন, যেন আপনাদের থেকে কেউ বাদ না যায়। 2 আমরা পরবর্তী পর্বে নেওয়ার জন্য আমাদের পরবর্তী সিদ্ধান্ত হবে, তো আপনারা চেষ্টা করবেন সেই 2 মধ্যে আপনি যেন থাকতে পারেন। দর্শক, এর সাথেই শেষ করছি আমাদের আজকের এই ইসলামিক রিয়েলিটি শোর আজকের এই আয়োজন পিএইচপি সত্যের সন্ধানে। আমাদের সাথে স্পন্সর হিসেবে আছেন টাইটেল স্পন্সর পিএইচপি ফ্যামিলি, স্পন্সর বাই গাউসিয়া কমিটি বাংলাদেশ UAE ব্রাঞ্চ, পাওয়ার্ড বাই আল হারামাইন হজ কাফেলা ও FMS মেরিটাইম এজেন্সি। ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা পরবর্তী পর্বে দেখা হবে নতুন প্রতিযোগীদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পিএইচপি সতেজ সন্ধানের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।